সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন অনেকে। তারই পরিপ্রেক্ষিতে সিলেটেও প্রতিনিয়ত বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এতেও যেন কমছে না বিভিন্ন বাজারে পাড়া মহল্লায় মানুষের জনসমাগম। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে সতর্কতা অবলম্বন ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য, কিন্তু কেউই তা মানছে না। রাস্তাঘাটে বেশিরভাগই দেখা যায় অযথা ঘোরাফেরা করছে অনেকে। প্রয়োজন ছাড়াই পাড়া মহল্লায় এবং বাজারে শারীরিক দূরত্ব না মেনে হাঁটাহাঁটি আর আড্ডায় মেতে উঠেছেন সবাই। এদিকে সমগ্র বাংলাদেশকে সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই সংক্রান্ত এক আদেশ জারি করে অধিদপ্তর। বর্তমানে সিলেট রয়েছে হুমকির মুখে। এ পর্যন্ত সিলেটে করোনায় আক্রান্ত হয়েছেন 5 জন এবং মারা গেছেন 2 জন। গত 5 এপ্রিল রাতে করোনার উপসর্গ নিয়ে মারা যান মৌলভীবাজারের রাজনগর টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামে এক ব্যক্তি। পরে তার শরীরে নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষা করা হলে সেখানে পজিটিভ ধরা পড়ে। ওই দিনই সন্ধ্যায় করোনায় আক্রান্তে শনাক্ত হন সিলেটের গরিব অসহায় মানুষের চিকিৎসক ডাক্তার মঈন। পরে গত 15 এপ্রিল বুধবার ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনি মারা যান। এদিকে সিলেট বিভাগ জুড়ে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। রাজধানী ঢাকার নারায়ণগঞ্জ থেকে কর্মরত শ্রমিক বিভিন্ন জেলায় পাড়ি জমাচ্ছেন, এতে আক্রান্তের সম্ভাবনা বাড়ছে বেশি। এর মধ্যে গত 11 এপ্রিল একজন চালক নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জে করোনা ভাইরাসে শনাক্ত হন। এরপর গত 12 এপ্রিল সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার করোনা আক্রান্ত এক নারী শনাক্ত হন। এর পরদিন সুনামগঞ্জের সদর উপজেলার আরও একজন নারী করোনা পজিটিভ শনাক্ত হন। সর্বশেষ গত 16 এপ্রিল বৃহস্পতিবার সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় আরও 2 জন করোনা পজিটিভ ধরা পড়ে। বর্তমানে তাদের সকলকে আইসোলেশনে পর্যবেক্ষণে রাখা হয়েছে। জনগণ সতর্ক না হলে ভবিষ্যতে এই করোনা ভাইরাস সিলেটবাসীর জন্য আরও ভয়াবহ হতে পারে। 17 এপ্রিল পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা 1,838 জন এবং মারা গেছেন 75 জন। আপনার এবং আপনার নিরাপদের স্বার্থে বাসায় অবস্থান করুন। নিশাত তাসনিম নিতু, ডায়াল সিলেট টেলিভিশন, সিলেট।